ইউসুফ ইউসুফ প্রশ্ন করেছেন, ম্যাম আমার 12 উইক, ব্লাড এসেছিল বাট বেবি ভালো আছে, মেডিসিন খেয়েছি, এখন ভালো আছি, প্লিজ জানাবেন ম্যাম, ম্যাম কি জানাবো একটু না ভাই? ইসু ইসু, আপনার ওয়াইফের কথা সম্পর্কে বলছেন আপনি, আপনার যে আপনি যে কমেন্টে লিখেছেন 12 সপ্তাহ প্রেগনেন্সি, ব্লাড এসেছিল, এখন ভালো আছে, আলহামদুলিল্লাহ, ইউ আর ফাইন, ইউ আর ডুইং ভেরি গুড। সেক্ষেত্রে আপনি যেহেতু ভালো আছেন, আমি প্রথমেই বলে নিয়েছি সকল দর্শকদের জন্য যে পিভি ব্লিডিং বা ব্লিডিং হলেই যে সেটি নষ্ট হয়ে যাবে এমনটি নয়, সুতরাং আপনাকে ধৈর্য ধরতে হবে, ডক্টরের পরামর্শ নিতে হবে, এবং আশা করছি আপনার এই বেবিটি সম্পূর্ণ সুস্থ হয়ে থাকবে। কর্সেল বাংলাদেশ হচ্ছে কর্ড লাইফ সিঙ্গাপুরের একটি সিস্টার কনসার্ন। 2019 সালে এর কার্যক্রম শুরু হয়। মানব শরীরের প্রথম কোষ স্টেম সেল সংরক্ষণের মাধ্যমে এরা কাজ করে থাকে। মায়ের প্লাসেন্টা বা ফুল থেকে শিশুকে যখন আলাদা করা হয়, তখন সম্পূর্ণ একটি ব্যথামুক্ত প্রক্রিয়ায় আমরা কর্ড ব্লাড এবং কর্ড সংগ্রহ এবং পরবর্তীতে সেখান থেকে স্টেম সেল সংরক্ষণ করে থাকি। এই স্টেম সেলের মাধ্যমে আপনারা বাচ্চার লিউকোমিয়া, থ্যালাসেমিয়া, লিভার সিরোসিস সহ 80টিরও বেশি দুরারোগ্য ব্যাধির চিকিৎসা করাতে পারবেন। আপনি যদি আপনার বাচ্চার কর্ড ব্লাড সংগ্রহ করতে চান, তবে কর্সেল বাংলাদেশের ফেসবুক পেজে গিয়ে মেসেজ দিতে পারেন। অনেক ধন্যবাদ, এত সুন্দর সঞ্চালনা করেছো সেই জন্য। আর কর্সেল বাংলাদেশ আসলে এই যে একটি একটা প্রতিষ্ঠান কাজ করছে শেষ সিঙ্গাপুরের সাথে সংযুক্ত হয়ে, আই এম রিয়েলি প্রাউড অফ দ্যাট, যে আমাদের দেশের মতো একটি দেশে এত চমৎকার একটি সংস্থা রয়েছে। কেননা স্টেম সেলকে আমরা যদি সংগ্রহ করতে পারি, শুরুতে আমরা শুনে নিয়েছিলাম যে কিভাবে আমরা স্টেম সেল পাচ্ছি, একদম ব্যথাবিহীনভাবে প্লাসেন্টা থেকে আমরা আপনার শিশুটির স্টেম সেল বা একেবারেই ইনিশিয়াল সেলগুলো বা কোষগুলো ওখান থেকে নিচ্ছে, এই আমাদের বাংলাদেশ স্টেম সেল, তারা সেটি সংরক্ষিত করছে, এবং এটি সংরক্ষণের মাধ্যমে একটি নতুন শিশুর যে কত উপকার হতে পারে, আমরা কিন্তু সেই আমরা আমাদের যেই বয়স, আমরা কিন্তু সেই সুযোগটি পাচ্ছি না। কেননা এই শিশুটি যখন বড় হবে, আল্লাহ না করুক তার থ্যালাসেমিয়া হয়েছে বা তার কোনো অন্য অসুস্থতা রয়েছে, ইভেন ক্যান্সার হয়েছে বা যাই কিছু হোক না কেন, বা তার ভাই বোনের হয়েছে, এই স্টেম সেল কিন্তু তার উত্তরণ ঘটাতে পারে, তাকে সহায়ক চিকিৎসা দিতে পারে। সুতরাং আমার মনে হয় আপনাদের যাদের নতুন হবে তাদের এই সুযোগটি গ্রহণ করা উচিত, এবং আমাদের বাংলাদেশে যে কর্ড সেল স্টেম সেল সংগ্রহ করার যে সুযোগটি আমরা পেয়েছি, আমি তো তাদেরকে সাধুবাদ জানাবো। আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমার সঞ্চালককে, আমার স্টেম সেল বাংলাদেশ তাদেরকে, এবং আমার দর্শক আজকে যারা দেখেছেন, সবাই ভালো থাকুন এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। আমরা আপনাদেরকে অনুরোধ করতে চাই, আপনারা আমাদের এই ভিডিওটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, এবং আমাদের এই ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রাখবেন, কারণ আপনার এই শেয়ারের মাধ্যমে হয়তো অনেকেই অনেক কিছু জানে না, তারা জানার সুযোগ পাবে, দেখার সুযোগ পাবে। এবং আমাদের অনেক দর্শক আছেন যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা পরবর্তী লাইভগুলো ইউটিউব থেকে সরাসরি সম্প্রচার করব। আমরা আপনাদের কোনো অনুষ্ঠান প্রশ্ন থাকলে আপনারা আমাদের কমেন্ট সেকশনে যেয়ে সম্পূর্ণ বাংলায় অথবা সম্পূর্ণ ইংরেজিতে একবার করে আপনার প্রশ্নটি করবেন।